ইদানিং অনেক বড় বড় ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু ফেক কপিরাইটের শিকার হচ্ছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব যে আসলে এই ফেক কপিরাইটটা কি বা এই ফেক কপিরাইট কিভাবে আসে সে সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, আপনি যদি একদমই নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ ফলোয়ার আছে, সেই তবুও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে দরকারি। কেননা এই সমস্যাটির সম্মুখীন আপনি কিন্তু ভবিষ্যতে হতেই পারেন, এটি কোনো কিন্তু গ্যারান্টি নেই। কেননা এখন যারা স্ক্যামার বা স্প্যামার আছে তারা কিন্তু এই ফেক কপিরাইট স্ট্রাইক দেওয়াকে একটি বিজনেস হিসেবে নিয়েছে এবং তারা বড় বড় পেজগুলোকে ফেক কপিরাইট স্ট্রাইক দিচ্ছে, দেওয়ার পরে তাদের কাছ থেকে কিন্তু অর্থ দাবি করছে যাতে করে তারা তাদের সার্ভাইভটা করতে পারে বা তারা কিন্তু এটিকে একটি ইনকাম সোর্স হিসেবে নিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে ফেক কপিরাইট স্ট্রাইক হিসেবে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, আমরা যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করি তারা কিন্তু অনেকেই ফেসবুকের নানা রকম সার্ভিসগুলো সম্পর্কে জানি না এবং যার ফলশ্রুতিতে এটির কিন্তু একটি বেনিফিট স্ক্যামার বা স্প্যামার বা হ্যাকাররা আছে তারা কিন্তু এটির সুবিধা নেয়। তাই বন্ধুরা, অবশ্যই আপনি যদি একজন ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, হতে পারে আপনার একটি ফলোয়ার আছে, হতে পারে আপনার 1 লাখ ফলোয়ার আছে, হতে পারে আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে যে ফেসবুকে আসলে কিভাবে নিজের পেজটি সিকিউর করা যায় বা কিভাবে ফেসবুকে কাজ করতে আসলে সিকিউর থাকা যায়। তো বন্ধুরা, ফেক কপিরাইট যে বিষয়টি আছে এই ফেক কপিরাইটটি আসলে কিভাবে আসে সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফেসবুকের একটি অপশন আছে, সেটি হলো রাইট ম্যানেজার। তো বন্ধুরা, আমরা যেরকম ক্রিয়েটর স্টুডিও বা আমাদের যে ফোনের মধ্যে ফাইল ম্যানেজার থাকে সেখানে আমরা অনেক রকম ভিডিও বা আমাদের প্রয়োজনীয় যেসব ডকুমেন্টগুলো আছে সেই ফাইল ম্যানেজারের মধ্যে কিন্তু আমরা স্টোর করে রাখি। ঠিক সেরকমই একটি বিষয় আছে কিন্তু ফেসবুকের মধ্যে, যেটিকে আমরা রাইট ম্যানেজার বলে থাকি। তো বন্ধুরা, এই রাইট ম্যানেজারটি হলো আপনি যখন একটি ভিডিও আপনার পেজের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটি আপনি যদি আপনার রাইট ম্যানেজারের মধ্যে প্রবেশ করান, সেক্ষেত্রে সেই ভিডিওটির যদি কোনো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যেই ক্লিপ ইউজ করুক না কেন এবং সেই ভিডিওটি যদি ফেসবুকে কেউ আপলোড করে তাহলে সাথে সাথে সেই রাইট ম্যানেজারের মধ্যে নোটিফিকেশন চলে আসবে যে আসলে আপনার ভিডিও এতটুকু পার্ট কেউ একজন ইউজ করেছে এবং তাকে কিন্তু আপনি নিজে নিজেই নোটিশ করতে পারবেন যে আপনি আমার যে ভিডিওর পার্টটি ইউজ করেছেন আপনি ভিডিওটি ডিলিট করে দিন বা আপনার ভিডিওটি থেকে সেই পার্টটি বাদ দিয়ে দিন, আমি আপনাকে এই ভিডিওটি ইউজ করতে দিব না। যদি তারপরও সেই কথাটি না শোনে আপনি কিন্তু সেখান থেকে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন, সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনার লিগ্যাল ওয়ে তো হলো। কিন্তু যখন আপনি এই রাইট ম্যানেজারটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে রাখবেন না তখন কিন্তু অন্য একজন যারা স্ক্যামার বা হ্যাকার রয়েছে তারা আপনার সেই ভিডিওটি আপনার পেজ থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর সেই ভিডিওটি তাদের রাইট ম্যানেজারে প্রবেশ করাবে এবং রাইট ম্যানেজারে প্রবেশ করার পর আপনাকে কিন্তু স্ট্রাইক দিবে, আপনার ভিডিও দিয়ে আপনাকে কিন্তু স্ট্রাইক দিবে, সেটি হোক আপনার ফেসক্যাম ভিডিও অথবা আপনি যদি আপনার পেজের মধ্যে লাইভ ভিডিও করে থাকেন সেই ভিডিওটি যদি তারা সেখানে ডাউনলোড করে তাদের রাইট ম্যানেজারের মধ্যে প্রবেশ করায় এবং রাইট ম্যানেজারের মধ্যে প্রবেশ করানোর পর আপনাকে যদি স্ট্রাইক মারে সেখান থেকে ফেসবুক কিন্তু কিছুই আপনাকে বলবে না, বা বরঞ্চ ফেসবুক কিন্তু যারা ফেক কপিরাইট স্ট্রাইক মারছে তাদের পক্ষেই নিবে। কেননা আপনার সেই ভিডিওটি ফেসবুকের কাছে নির্দিষ্ট কোনো ডকুমেন্ট নেই যে এই ভিডিওটি আসলে আপনার। তবে এক্ষেত্রে আপনি যে সমাধানটি করতে পারবেন সেই সমাধানটি হলো ফেসবুকের কাছে আপিল করা। তো বন্ধুরা, আপনার পেজের মধ্যে যদি ফেক কপিরাইট স্ট্রাইক এসে থাকে তাহলে কীভাবে সেটি রিমুভ করবেন এ সম্পর্কিত আমি একটি ডিটেলস ভিডিও তৈরি করব। আপনাদের যদি বেশি কিউরিওসিটি থাকে তাহলে আপনার এই ভিডিওতে বেশি যদি কমেন্ট আসে তাহলে সেক্ষেত্রে আমার এই ভিডিওটি আপনারা দ্রুত পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে যেটি আপনি সমাধান করতে পারছেন না, চাইলে আমার সাথে যোগাযোগ করে সেই সমস্যাটির সমাধান করে নিতে পারেন। আর আমার সাথে যোগাযোগ করার ডিটেলস বিষয়গুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।